এখানে ইডলি একদিকে হচ্ছে আর একদিকে ধোসা হচ্ছে। হ্যালো ইউটিউব লে আর ওই মান্টুর কটা বই আছে তা একটা 15 টাকা মানে কখন করব কখন করব ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षीय मामृत কারণ এই একটু আগে জাস্ট মুখটা ধুয়েছি আর এই তারও একটু আগে খালি উঠেছি আর এখন যাব একটু নিচেই নাস্তা আনতে যাব আজকে একটু তামিল নাস্তা করব তো সেই জন্য ভাবলাম একদম দরজার বাইরে থেকে আপনাদের সাথে আর কি কথা বলে ব্লগটা শুরু করি তো চলো নিচেই যাই ধোসার দোকানে যাই একটু ধোসা কিনে নিয়ে আসি তো নিচেই নেমে পড়েছি আর এবার ধোসার দোকানে যাচ্ছি ওখানে সবাই ধোসা খাচ্ছে তো ওই দোকানটাতেই যাবো একদম সামনেই আমাদের বিল্ডিং এর নিচে বন্ধুরা এই দেখুন এখানে ধোসা বানানো হচ্ছে এইটা বেশ আমার পার্সেল আমার পার্সেল পার্সেল আও 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 ওই যে ওখানে ইডলি একদিকে হচ্ছে আর একদিকে ধোসা হচ্ছে আর এখানে আমার পার্সেল হচ্ছে দাদা সললেঙ্গে হ্যালো সললেঙ্গে হ্যালো हेलो यूट्यूब ले वीडियो कर अपने देखा ना हमारे पार्सल करा होच्छे वही देखो धोसा इकने छोटे छोटे धोसा कारण एमनी कम कम रेट यार की इकली नहीं है इकली इसमें ला चट्टी आमा চাটনি নারকেলের চাটনি যা খন্দিটা পড়ে গেল ইদে யாருக்கு அண்ணா கோங்களுக்கு அண்ணாக்கு அண்ணாக்கு அது பேல இருக்குதா না হ্যাঁ না আমাকে ইউটিউব இருக்கு ஆஹா சாம்பார் দিতে வா சாம்பார் சரி ஓகே இது தோசா আর சாம்பார் নিয়ে চলে এসেছি চলুন বাড়ি থেকে আপনাদের সাথে কথা বলছি এখানে সাইড দিতে দিতেই টাইম হয়ে যাবে তো এখানে দুটো দোসা 15 টাকা আর বড় দোসা গুলো একটা 15 টাকা ভাবুন তার টেস্টও আলাদা কিন্তু এখানে এমনি মানে ইচ্ছা গেলে এখন খাবো সেই অনুযায়ী ঠিক আছে কথা বলতে পারছি না ধোসা বাড়িতে তৈরি করে খাই আর অনেক দিন হয়ে গেল বাড়িতে বানানোও হয়নি এখানে মাও বিক্রি করতে আসে তো সেই মাও কিনেই ধোসাটা বানাই তো যাই হোক অনেক দিন ধোসা খাওয়াও হয়নি সেই জন্য ভাবলাম যে আবার কে বানাতে যায় আর মাও কেনা নেই বাড়িতে তো সেই জন্য ধোসা কিনে নিয়েই চলে আসলাম আর এই ধোসাগুলো মানে আমি যখন প্রথম তামিলনাড়ুতে আসলাম তখন 50 পয়সা করে ছিল তো সেইটা এখন হয়ে গেছে 15 টাকায় দুটো মানে 50 পয়সায় একটা ছিল এক টাকায় দুটো ছিল তো এক টাকায় যেখানে দুটো ছিল সেইটা এখন 15 টাকায় দুটো হয়ে গেছে এই হাল ফিলে দেখতে দেখতে দামটা এত বেড়ে গেল এই ক বছর হবে তো যাই হোক ধোসাটা বেশ খেতে দারুণ লাগছে প্রথম প্রথম আমি ধোসা একদমই পছন্দ করতাম না একটু টক টক থাকতো বলে বাট এখন দারুণ লাগে দারুণ আর বিশেষ করে ওই চাটনিটা তো চলুন ধোসাটা খেয়ে নিই আবার আপনাদের সামনে চলে এলাম একটু বক বক করতে
আর বকবক করব না, বকবক করতে করতে আরো কিছু দেখাবো। শুধু বকবক করলে আপনাদেরও ভালো লাগবে না যে কি বাবা কানের কাছে সবসময় বকবক করে যাচ্ছে। আর বাবু মান্টু টিউশন থেকে চলে এসেছে আর আমি অনেকক্ষণ বাদে আপনাদের সাথে দেখা করছি, তার কারণ বিকালবেলাটা এডিটিং করি আর বিকালবেলাটা সেরকম কিছু করাই হয় না, তো সেই জন্য মানে আপনাদের সাথেও দেখা করা হয় না। তো তারপরে আবার একটুখানি শোবো ভাবলাম, সেই শোয়াটাও হলো না। মানে এডিটিং করতে করতে মনে হয় মানে ভয়েসটা দেওয়া হয়ে গেলে তারপরে মনে হয় না অনেকটা কাজ হয়ে গেছে, আর যদি ভয়েসটা না দেওয়া থাকে তাহলে মনে হয় যে মানে কখন করব কখন করব। তো এখন মোটামুটি অনেক কিছু করে পুরো ভিডিওটা আর কি সাজিয়ে রেখে দিয়েছি, কালকে আপনাদের দেবো বলে। তো যাই হোক, আর মান্টুরা এই দেখুন আমি চুল বেঁধে পাঠিয়েছিলাম মনে আছে তো? তো এই দেখুন, এই দেখুন একে চুল বাঁধানোর কোনো মানে লাভ নেই, এই দেখুন। ওই তোকে যে আমি চুলটা বেঁধে দিলাম, এ কি অবস্থা? দাঁড়া চুল মাথায় মেরে মেরে চুলটা বেঁধে, মাথায় মারছে কেন? রাস্তায় রাস্তায় মেরে মেরে ওর চুলের 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, সন্ধ্যেবেলা কি রান্না করবো দেখা যাক। দুপুরের কিছু আছে খাবার দাবার, মানে ভেন্ডি সবজি আছে, তারপরে টকের ডাল অনেকটা আছে, ভেন্ডি সবজিটা একটু অল্প করেই আছে, তারপরে আর কি আছে বাঁধাকপি ভাজাটা একটু আছে, আর দেখি রাত্রিবেলা সেরকম কিছু করব, কিছু তো একটা করতে হবে, না হলে তো ওইকটু সবজি দিয়ে খাওয়া যাবে না। তো ব্লগটা কতটা হলো দেখবো, ব্লগটা যদি বড় হয়ে যায় তাহলে এখন আর দেখা যাবে না, কারণ এখন সেই কখন এডিটিং করব তখনই সাজাবো, এখন আর এডিটিং করার মতো এনার্জিও নেই, আর এখন সাজানোর মতো এনার্জিও নেই, আর এখন চেক করার মতো এনার্জি নেই। আমি ফুল ফাল বকে গেলাম একটু আগে, যেটা আপনারা একটু ধৈর্য দিয়ে শুনছেন, ধৈর্য ধরে শুনছেন আর কি। আমার ভিডিওতে অনেক কথা, আমার একটু এদিক ওদিক হবে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর কি হবে। যাই হোক, অনেক বকবক করি, তো বকবকের মধ্যে কী কথা বলছি কিছু কিছু সময় ভুলিয়ে যায়। তো কি সুন্দর হা দিচ্ছে, একটু পরেই আমার ঘুম পেয়ে যাবে। তো রান্নাঘরে আসি, রান্নাঘরে এখনো পর্যন্ত কিছু কাজকর্ম হয়নি। এই দেখুন এইদিকে দুপুরের বাসন পড়ে আছে, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই আছে দেখতেই পাচ্ছেন। তো যখন রান্না করব, একটু পরে রান্না করব, তখন হালকা করে একটুখানি খালি মুছে নেব। আর এখানে দেখুন ডাল আছে, এই দেখুন বললাম না ডাল আছে, ডাল এখানে সবজি, আর এতে কি আছে, ও এতে ভেন্ডি সবজি আছে, আর এতে বাঁধাকপি ভাজা আছে, অল্প অল্প করে আসে। আর এই মহারানি এখন জল ভরতে চলে এসেছে, আর আমাদের এখানে জল কেমন এসেছে দেখুন, কেমন লালাবো লালাবো টাইপের, ওই খেতে হবে কিছু করার নেই। তো জলগুলো ভালো কিন্তু দেখতে কেমন, যাই হোক। সন্ধ্যাবেলায় একটুখানি নাস্তা খাওয়া হবে, তার জন্য বানানো হচ্ছে দুধ চা। তো দুধ চাটা একটু বেশ ফুটালে দেখবেন খেতে ভালো হয়, মানে রচা যত কম ফুটানো হবে ততই ভালো, মানে আমার এ থেকে বলছি। আর দুধ চা একটু বেশি করে ফুটালে বেশ দারুণ টেস্ট হয়, তো সেইটাই অ্যাকচুয়ালি করা হচ্ছে। নাড়াচাড়া করে একটু টাইম নিয়ে দুধ চাটা করা হচ্ছে। আর মুড়ি আছে ঘরেতে, আজকে আর কিছু বানাবো না, ওই দুধ চা আর ওই মুড়িই খেয়ে নেবো। আর সেরকম সন্ধ্যাবেলা সেরকম কিছু বানানো হচ্ছেও না, খুবই কম আর কি। তো এই দেখুন এখানে দুধ চাটা হয়ে গেছে, আর এবার গ্লাস কিংবা বাটিতে ঢেলে খেয়ে নেবো। তো চলুন না সন্ধ্যাবেলার নাস্তাটাও করে নিই। তো বন্ধুরা এখানে এই দেখুন ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরে সবজি তো আছে বললাম, কিছুটা আছে, রাতের বেলা গরম গরম কিছু যদি হয় তখন করবো, এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখন অনেকটা টাইম আছে রাতের খাবার খাওয়ার। আর এখন মোলাট মারবো, তো মোলাট মারবো, বাবু মান্টুদের এ আছে, আর ওই ঘরে রান্নাঘরের আলোটা কম, এইখানে কেমন ঝকঝক করছে, আর ওখানে যেমন সেই কেমন ম্যারম্যার করছিলাম। তো যাই হোক, ওই টিউবলাইটটা লাগিয়ে কাজ হয়েছে, এই যে আলো জ্বলছে, বোঝা যাবে না, ও কিছু হবে না, তুই তো ছোট। তো যাই হোক, আমি এখন ওই যে বই বার করছে বাবু, মোলাট মারবো, মোলাট, মেয়েটা ঘুমিয়ে পড়েছে, মেয়েটার ওই মান্টুর কটা বই আছে, তা মান্টুরও কটা বই আছে, তো ওইগুলো এখন যতগুলো পারবো করবো, যে সব যে চারটে পাঁচটা দিচ্ছে যে চারটে পাঁচটাই করবো তা নয়, যতগুলো পারবো করবো। তো চলুন মোলাট মারাটা শুরু করে দিই, এখন অনেকটা বেজে গেছে, অনেকটা বলতে 11টা বেজে গেছে, 11টা বেজে গেছে, আর আমরা খাই আর একটু দেরিতে। তো যাই হোক, মোলাটটা মারতে শুরু করে দিই, ফাঁকা ফাঁকা সব ফাঁকা চালু করি। যখন আমি ছোট ছিলাম তখন মাকে বলতাম, মা মোলাটটা মেরে দাও তো,
এখন আমি মেরে দিচ্ছি আমার বাবা মান্টুর বইয়ের মোলাট। এখন আমি মা হয়েছি, তাই মায়ের মতো অনেক কিছুই শিখে গেছি, আর শিখতে হবে, কিছু করারও নেই। তো যাই হোক, এখানে মোলাটটা মেরে নিচ্ছি। মা মোলাট মারতো অন্যরকমভাবে, আর আমি এখন মোলাটটা মারছি অন্যরকমভাবে। আমাদের স্কুলের কাছে একটা দাদুর একটা দোকান ছিল, দাদুটা ছিল একটু বয়স্ক, তাই সবাই দাদু বলতো, আমিও দাদু বলতাম, সবাইয়ের দাদু। তো যাই হোক, দাদুর দোকানে যখন দাদুর হাতে টাইম থাকতো, তখন দাদু এই মোলাটটা মেরে দিত। তো আমার একটা ছোটোবেলা থেকে অভ্যাস আছে, মানে সেটা এখনও আছে, যদি নতুনত্ব কিছু দেখি সেইটা কিন্তু আমাকে শিখতেই হবে। মানে এইটা মানে এখনও পর্যন্ত আমি যতক্ষণ না সেইটা শিখছি ততক্ষণ তার হাল ছাড়ি না, আর আমার শেখার আগ্রহটা খুব আছে, আর আমার খুব ভালো লাগে শিখতে। তার ফলে আমার অনেক রকম হাতের কাজও শেখা আছে, আমি অনেক রকম কাজও করতে পারি, যেটা এখন ইউটিউবের জন্য করছি না, কারণ আমার এখন ধ্যানটা ইউটিউবের দিকে। তবে সাকসেস কতটা হবে জানি না, তবে চেষ্টা তো ভরপুর করে যাচ্ছি। ঠাকুরের আশীর্বাদে কোনোদিনও যদি ঠাকুর মুখ তোলে তবে হয়তো সাকসেস হব, তো জানি না। যাই হোক, সবাইয়ের ভালোবাসার উপর নির্ভর করছে, ইউটিউবটা তো সবটাই একার উপর নয়, সবাইয়ের ভালোবাসাও দরকার আছে। তো যাই হোক, এখানে মোলাটটা মেরে দিচ্ছি, আর এই মোলাটটা, এই দেখুন, আমার মা যখন এই মোলাটটা মারতো, ওই কোনটা নর্মালি খালি মুড়ে দিত, কিন্তু এই মোলাটটা আমি ভিতরে কাগজটা ঢোকাচ্ছি। তো দাদু এইটাকে বলতো লক সিস্টেম মোলাট, এই মোলাটটা মারলে মানে পিন টেপ এইসব না দিলেও হবে। আর আমরা যেহেতু গরিব ঘরের মেয়ে, মানে আমরা যেহেতু আর কি গরিব ছিলাম, তো সেহেতু পিন টেপ অতটা আর কি এক্সট্রা কিছু আনা হতো না। তো তার ফলে এই লক সিস্টেম মোলাটটা আমি শিখে নিয়েছিলাম। তো এই লক সিস্টেম মোলাটটা দিয়ে আমার কাজ চলে যেত। তো আমার বাবু মান্টু হয়েছে তার উল্টোটা, একদম ওদের ধৈর্য নেই, একদম নতুন কিছু শিখতে চায় না, খালি শান্তিভাবে টিভি দেখতে দিলে ওদের কী যে ভালো, মানে টিভি মোবাইল এইসব দেখতে দিলে ওদের আর কিছু চাই না। আমাদের সময়ও অনেক কিছু ছিল, মানে অনেক কিছু বলতে টিভি এইসব ছিল, টুকটাক ছিল, এতটা বেশি ছিল না যেটা এখন একদম অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু তবুও আমরা মানে খেলাধুলা এইসবের দিকে ধ্যান দিতাম। এরা তো খেলাধুলা ছেড়েও টিভি কিংবা টিভির থেকে বেশি মোবাইল থাকলে অবশ্যই মোবাইলের দিকে যাবে, খেলা কোন দিকে গেল ওদের খেয়াল নেই, খেলার প্রতি অত ইন্টারেস্ট নেই, কিন্তু আমাদের ছিল। তো যাই হোক, এখানে মোলারটা প্রায় মারা হয়ে গেছে, আর এই দেখুন লক সিস্টেম মোলার দেখছেন তো, খুলছে না একদম। তো এইরকমই ব্যাপার, এই মোলারটা মারলে আমরা আগে থেকে কী করতাম, মোলার মেরে বালিশের নিচে রেখে দিতাম। এটা বালিশের নিচে না রাখলেও হবে, বাট বালিশের নিচে রাখলে আরও বেটার হবে। তো যাই হোক, আজকে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, খালি বকবকি করে গেলাম। চলুন, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।